প্রখর রোদকে উপেক্ষা করে উত্তর দিনাজপুর জেলায় সব রাজনৈতিক দলের প্রচার চলছে জোর কদমে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের দ্বিতীয় দফায় 26 এপ্রিল ভোট গ্রহণ, হাতে মাত্র আর কয়েকটা দিন, তাই নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত শাসক বিরোধী সব পক্ষই। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল বিভিন্ন জায়গায় কখনো পায়ে হেঁটে, কখনো বা টোটো করে প্রচার চালাচ্ছেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোটারদের মন জয়ে কখনো পায়ে হেঁটে, কখনো হুট খোলা গাড়িতে চেপে প্রচার চালাচ্ছেন দলীয় কর্মীদের নিয়ে। জায়গা করে দিল আমাকে আপনাদের নিকটে কিছু বলার, যেটা জব কার্ড। বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামাজ প্রচারে পিছিয়ে নেই, তিনিও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার চালাচ্ছেন। সবাই চিনেন আপনার দেশ, আমার দেশ, গাঁ।